করতে হবে করতে হবে করতে হবে টোটালি ডয় অসম্পূর্ণ কাজ করতে হবে করতে হবে না হলে আন্দোলন চলছে চলবে চলছে চলবে জানকিবাজার ধলিডহর গ্রামীণ সড়ক বেহাল প্রতিবাদে উত্তাল এলাকা 2017 সালের মার্চ মাসের 17 তারিখে অনেক ঢাকঢোল পিটিয়ে জানকি থেকে ধলিডহর পর্যন্ত গ্রামীণ সড়কের কাজের শুভ সূচনা করেছিলেন আলকাপুর সমষ্টির বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। ফকরউদ্দিন আলী আহমেদ পাকা সড়ক যোজনার অধীনে প্রায় 1800 মিটার কাজের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 1.5 কোটি টাকা। অনেক আন্দোলনের ফলে রাস্তাটির কাজ জোড়াতালি দিয়ে সম্পন্ন হয় 21-এর বিধানসভা নির্বাচনের প্রাককালে। রাস্তাটির কাজের 6 মাস পূর্ণ হয়নি, এরই মধ্যে ভেঙে যাচ্ছে সিসি ব্লকের কাজ, যা দেখে হাইলাকান্দি পূর্ত বিভাগের বিরুদ্ধে অসন্তোষ বিরাজ করছে ওই এলাকায়। রাস্তাটির অবশিষ্ট অংশটি আজও অসম্পূর্ণ থাকায় নতুন পাকা সড়ক দিয়ে হাঁটার কোনো আনন্দ পাননি উত্তর কাঞ্চনপুর জিপির ধলিডহর গ্রামের কয়েক হাজার মানুষ। বর্তমান এই বর্ষাকালে হাঁটু কাদা জলে যাতায়াতে চরম বিপাকে পড়েছেন ধলিডহরবাসী, আর এতেই প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। কয়েক মাস বিরতির পর আজ রাস্তা নির্মাণের দাবিতে ফের বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জানকিবাজার এলাকার ধলিডহর গ্রান্ট। শামসুল হক চৌধুরী, বদরুল ইসলাম, রহিমউদ্দিন, সাইদুল হক, আলতা হোসেন, ফখরুল ইসলাম সহ গ্রামের অন্যান্য জনতা জানকিবাজার ধলিডহর গ্রামীণ সড়কের দুর্দশা নিয়ে প্রতিবাদ জানান। রাস্তার শাইলধানের চারা রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনতা। তারা বলেন, মানুষ চলাচলের জন্য ভালো রাস্তাঘাট নেই, নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, আর আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র গোরক্ষা নিয়ে ব্যস্ত। গোরক্ষা পরে করবেন, প্রথমে আমাদেরকে চলাচলের জন্য ভালো রাস্তাঘাট বানিয়ে দিন, এভাবেই ক্ষোভের সুরে দাবি জানান ধলিডহর গ্রান্টের ক্ষুব্ধ জনতা। জানকিবাজার ধলিডহর গ্রামীণ সড়কের অর্ধেক কাজ অসম্পূর্ণ থাকার ফলে মানুষসহ গাড়ি চলাচল করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই শীঘ্রই রাস্তাটি সংস্কার না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যাওয়ার ডাক দেন স্থানীয় জনতা। বাজার টু বড়সড়া জামি মসজিদের ফখরউদ্দিন আলী আহমদ নামক যে রাস্তা আসলো, এই রাস্তার খাম 1800 মিটার করার কথা আসলো, কিন্তু 1500 মিটার সম্পূর্ণ হয়েছে, কিন্তু বাদবাকি যে খামগুলো, হ্যাঁ, বাদবাকি খামগুলো অসম্পূর্ণ রয়েছে, যার কারণে এই বর্ষার দিনে এই অঞ্চলের মানুষের যা পর্যন্ত দুর্গতি হওয়ার, এই রাস্তার কারণে প্রতিদিন এই জায়গার মধ্যে গাড়ি ভাঙতে হচ্ছে। হ্যাঁ, গরিব মানুষ রাস্তার দিকে বেরোতে পারছে না, গাড়ি নিয়ে বেরোতে হলে গাড়ি ভাঙচুর হচ্ছে, মানুষ চলাচলের উপযোগী নয়। আমরা পূর্ত বিভাগের কাছে অনুরোধ করছি এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি, যাতে আপনি পূর্ত বিভাগের এবং PWD ডিপার্টমেন্টের উপরে আপনি কড়া নজর দিন, এবং যেগুলো রাস্তা এইভাবে পড়ে আছে, যে রাস্তার কারণে মানুষ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি সংসদের মধ্যে প্রতিদিন ভূ সুরক্ষা নিয়ে আরও বিভিন্ন ফ্লাইওভার, যেগুলোর মানুষের নিত্যান্ত প্রয়োজন নয়, না করলেও চলবে, এইগুলা নিয়ে আপনারা ডিসকাস করছেন, কিন্তু যেগুলো গ্রাম্য রাস্তা আছে, যেগুলোর প্রয়োজন সকালে বিকালে দুপুরে সব সময় মানুষের, গরিব মানুষের, স্থানীয় মানুষের, এইগুলোর দিকে আপনারা নজর দিচ্ছেন না। তাই আমি আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, যাতে আপনি PWD ডিপার্টমেন্টের হাইলাকান্দির পূর্ত বিভাগের কাছে আপনি বলেন, এবং এই রাস্তার দিকে আপনিও দৃষ্টি আকর্ষণ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ওদেরকে প্রেশার দিন আর অতি শীঘ্রই এই রাস্তাটি মেরামত করে দিতে আমি গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি। আমি ওটাও পূর্ত বিভাগের ওটাও অনুরোধ করি আর, যে আমরা এই রাস্তা যদি অতিশত না হয় তাহলে আমরা গণতান্ত্রিক আন্দোলন করবো, এবং আমরা আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার কইয়ার যে গোরক্ষা আইন ছাড়িয়া এটার উপরে নজর দেওয়া লাগি, যে পানীয় জলের ব্যবস্থা মানুষের রাস্তাঘাটের উপরে খোলা নজর দেওয়া লাগি, এটা আমি অনুরোধ জানাই আর। আর লগে আমার আলগাপুর সমষ্টির বিধায়করে ওটাও আমরা অনুরোধ করি আর, যে আপনিও অতিসত্বর যেভাবে হয় আপনার পকেটের পয়সা দিয়া হোক, চাই পূর্ত বিভাগ দিয়া হোক, যেভাবে হয় আমরা চলাচল ব্যবস্থা করে দিবা লাগে, এটাই আমার জোরালো আবেদন। কত কিলোমিটার জানকিবাজার থেকে ডলিডোর টোটাল দুই কিলোমিটার কাজ হয়েছে, কত কিলোমিটার কাজ হয়েছে? 1400 মিটার, 1400 মিটার আমরা প্ল্যান এস্টিমেট যেটা হয়েছে আগের, এটা হইলো কি আমরা 1800 মিটার, 1800 মিটার জায়গা 1400 মিটার করা হয়েছে, 1400 মিটার যেটা করা হয়েছে এটাও তো আর এখন নিম্নস্তরের কাজ হয়েছে, এটাও নিয়ে আমরা পূর্ত বিভাগের প্রতিবাদ বারবার দিছি, মেমোরান্ডাম দিছি, এটা তো পূর্ত বিভাগও বিক্রি করা। হাইলাকান্দি পূর্ত বিভাগে যেটা আসল দুর্নীতি পূর্ত বিভাগ, হিমন্ত বিশ্ব শর্মা পূর্ত বিভাগকে আগে গ্রেফতার করা নিয়োগ, যে কড়া নজর দেব পূর্ত বিভাগে যা কিছু দুর্নীতি করে পূর্ত বিভাগে করে, আমি এটাও অনুরোধ করি আর বারবার, যে আমরা রাস্তা চলাচল মানুষ চলাচল লাগি, রাস্তা মেরামত করে দেওয়া লাগি অতি সত্তর, এটাই আমার জোরালো আবেদন। ইব্রাহিম আলী চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি।